আমার ছেলে এমন একটা সময় ছিল ঈদ আসছে আমার ছেলে জামা ছিল না, একটা কাপড় কাইটি বটি দিয়ে এই জামাটা বানাই দিছি, আজও আছে আমার ছেলের এই গায়ে। এখন আমার ছেলের কত জামা মানুষকে দিচ্ছি, 7 মাস 8 মাস চলবে। পরের বাড়িতে কাজ করে ও সেলাই মেশিন চালিয়ে আয় করে স্বামী পরিত্যক্ত এক মা মানুষ করলেন তার সন্তানকে। সন্তান মেধাবৃত্তি নিয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন বিদেশ থেকে, বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি। ফরিদপুরে দরিদ্র পরিবারের জন্ম মাজেদা খাতুন কোকিলার। তার মামা আব্দুর রাজ্জাক শিকদার চাকরির সুবাদে পরিবার নিয়ে থাকতেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়। তিনি নিজের সন্তান মনে করে 8 বছর বয়সে আলমডাঙ্গায় নিয়ে আসেন মাজেদাকে। এরপর ভর্তি করান স্কুলে, ষষ্ঠ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন। মামা কোকিলাকে বিয়ে দেন আলমডাঙ্গায় থানায় কর্মরত পুলিশ কনস্টেবল কুষ্টিয়া জেলার ইসমাইল হোসেনের সঙ্গে। বিয়ের পর ইসমাইল কোকিলা দম্পতির কোল জুড়ে আসে মাজিদুল ইসলাম সুইট। সুইটের বয়স যখন 2 বছর, ঠিক তখন স্ত্রী ও সন্তান রেখে পালিয়ে যায় মাজিদুল ইসলাম। শিশু সুইটকে নিয়ে অথই সাগরে পড়েন মাজেদা। জীবন সংগ্রামে হার না মানা এই নারী ঘুরে দাঁড়াতে সেলাই মেশিনে ও পরের বাড়িতে কাজ শুরু করেন, শিশু সন্তানকে মানুষের মতো মানুষ করতে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সেলাই মেশিনে কাজ করতেন, যার আয় দিয়ে সংসার ও সন্তানের খরচ মেটাতেন কোকিলা। ছোটবেলা থেকে সুইট পড়াশোনায় মেধাবী ছিলেন। স্কুল ও কলেজের গণ্ডি পেরিয়ে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে। সেখান থেকে অর্জন করেন স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। পরে চাকরি নেন একটি বেসরকারি মোবাইল ফোন কোম্পানিতে। ডেপুটি ডিরেক্টর হিসেবে কর্মরত থাকা অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেন সুইট। সহকারী অধ্যাপক থাকাকালীন বিশ্ববিদ্যালয় থেকে বৃত্তি নিয়ে 5 বছর আগে অস্ট্রেলিয়া থেকে অর্জন করেন পিএইচডি ডিগ্রি। কোকিলা আলমডাঙ্গা পৌর এলাকার থানাপাড়ার একটি ভাড়া বাসায় বসবাস করেন। আলমডাঙ্গা পৌরসভায় MLLS পদে কর্মরত তিনি। সুইট পিএইচডি ডিগ্রি অর্জন করে অস্ট্রেলিয়া যাওয়ার পর মাকে বেড়াতে নিয়ে যান সেখানে। ম্যাট্রিক পরীক্ষা দেবে, তখন আমার কোনো অসহায় ছিলাম, খুব চাকরি দেওয়া ছিল না, মাস্টারের চাকরি করতাম। তখন আমার সবাই দালি ছাড় আমাকে চাকরিটা দিয়েছে পারমিট করে। এমনও সময় গেছে পরীক্ষা আসছে, কী করি? তখন আমার কারেন্ট ছিল না, হেরিকেনে আমার ছেলে পড়াশোনা করতো। তারপরে ওই রোডে যাই, আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তো আর আমি ওখানে বসে থাকতাম, ঘুমিয়ে আমি ঢুলে পড়তাম। আমার ছেলে একদম স্ট্রংভাবে পড়াশোনা করতো, একদম তাকে তাকে থেকে আমার ছেলে অস্ট্রেলিয়া নিয়ে যাই, সব কিছু দেখাইছি, কত ফুল কত ফল কত কিছু খেয়েছি, আমার কাছে যা চাইছি তার চেয়ে বেশি পেয়েছি। চুয়াডাঙ্গার ভিতরে ফার্স্ট হয়েছি, আমি সফল জননী হয়েছি, রত্ন গর্ভমা। মাজেদা বেগম আসলে একদম স্বর্ণ গর্ভা মহিলা এবং লড়াকু জননী, তার আমি উন্নয়ন কামনা করি। রত্নগর্ভা মা হিসেবে কোকিলা পেয়েছেন ক্রেস্ট, সার্টিফিকেট, অর্থ, সম্মাননা, স্মারক সহ অসংখ্য পুরস্কার। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।